নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 22শে সেপ্টেম্বর 2021, এই দিন বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে। যার দরুন এই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে এই 10 দিনে আপনারা হতে চলেছেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলো আমি আপনাদেরকে খুব দায়িত্বের সাথে বলতে চলেছি। অর্থাৎ আগামী 10 দিনের ভেতরে আপনাদের হাতে প্রচুর অর্থ আসতে চলেছে, বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। বাইশে সেপ্টেম্বর বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে। আর যার দরুন যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামী 10 দিনে আপনারা হতে চলেছেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আর এই কথাগুলো আমি খুব দায়িত্বের সাথে বলতে চলেছি। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। বুধ যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, বুধ যদি অস্তমিত থাকে, বুধ যদি বক্রী থাকে, বুধ যদি নিচস্থ থাকে, তাহলে কিন্তু আমার কথা একটুকু মিলবে না। তাই আপনাদের জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখে নিতে পারেন, আর জেনে নিতে পারেন আপনার জন্মছকে বুধের অবস্থান কেমন রয়েছে। আর যারা আমাকে দেখাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। 22শে সেপ্টেম্বর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। যার দরুন যে সাত সৌভাগ্যশালী রাশির কথা আমি বলতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামী 10 দিনে আপনারা হতে চলেছেন কোটিপতি। আসুন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বুধ গ্রহ আমাদের জীবন কী কীভাবে প্রভাব ফেলে থাকে, অর্থাৎ বুধ আমাদেরকে কী কী জিনিস দেখিয়ে থাকে। বুধ বেসিক্যালি বুদ্ধির কারক গ্রহ, এবং এই বুধ আবার বাল্য কারক গ্রহ বলা হয়। অর্থাৎ কারো জন্মছকে যদি বুধ গ্রহ নিচস্থ থাকে, তার মধ্যে একটু ছেলেমানুষী ভাব কিন্তু বেশি থাকবে। উল্টো দিকে কারো জন্মছকে যদি বুধ গ্রহ উচ্চস্থ থাকে, তাহলে কিন্তু অল্প বয়সেই সে কিন্তু বয়স্কদের মতো হাবভাব থাকবে। অর্থাৎ বুধ আমাদের দেখায় বুদ্ধি, এবং ব্যাংকিং সেক্টর, বইয়ের দোকান, মাসির সুখ, এছাড়াও বুধ আমাদেরকে শেয়ার মার্কেটকেও দেখিয়ে থাকে। কারণ শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য আপনাকে বুদ্ধির প্রচণ্ড প্রয়োগের প্রয়োজন রয়েছে। পাশাপাশি কনসালটেন্সিকেও বুধ গ্রহ দেখিয়ে থাকে। এবার আসুন আমি আপনাদেরকে সেই সাতটি রাশির নাম একে একে উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি 22শে সেপ্টেম্বর থেকে আগামী 10 দিনে হতে চলেছে কোটিপতি। তো প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বুধের রাশি পরিবর্তনে আপনাদের জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে। অর্থাৎ আগামী 10 দিনের ভেতরে আপনারা চাকুরি থেকে, ব্যবসা থেকে, এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে আগামী 10 দিনের ভিতরে প্রচুর অর্থ আসতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন কোটিপতি। আর এই সমস্ত অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। এই সময় যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, বা বুধের দশা বা অন্তর্দশা চলার প্রয়োজন রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বুধের রাশি পরিবর্তনে আপনারাও হতে চলেছেন 10 দিনে কোটিপতি।
অর্থাৎ আপনাদের জীবনেও ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। তবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, বা বুধের দশা বা অন্তর্দশা চলার কিন্তু প্রয়োজন রয়েছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 22শে সেপ্টেম্বর বুধের রাশি পরিবর্তনে আপনারাও 10 দিনে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে, আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 22শে সেপ্টেম্বর বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারাও কিন্তু পেতে চলেছেন। এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে অর্থ আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে ৬ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 22শে সেপ্টেম্বর বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারাও কিন্তু পেতে চলেছেন। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। এছাড়াও চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এবং যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে শেষ এবং সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন। এছাড়াও চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকেই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 22শে সেপ্টেম্বর বুধের রাশি পরিবর্তনে 10 দিনে হতে চলেছে কোটিপতি।